নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি একটা দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। এখন তো ঘরে বাইরে ভীষণই গরম, রান্নাঘরে থাকতে একদমই ভালো লাগে না, আর সেই কথা মাথায় রেখে এমন একটা রান্না করলাম যেটা এই একটা পদ দিয়েই পুরো পরিবারের খাওয়া হয়ে যাবে। তো চলো দেরি না করে কীভাবে বানালাম সেটা দেখে নিই। প্রথমেই এখানে দু কাপ আমি বাসমতি রাইস নিয়ে নিয়েছি। এই চালটাকে ভালো করে দু থেকে তিনবার জল দিয়ে ভালো করে উল্টে পাল্টে পাল্টে এটাকে ধুয়ে নিতে হবে। এখন ধুয়ে রেখে দিয়েছি, এটাকে এখন মোটামুটি আধ ঘন্টার জন্য এরকমই জল ঝরাতে দিয়ে দেব। আর এই ফাঁকে এখানেও আমি অলরেডি আগে সয়াবিন এখানে 50 গ্রাম মতো নিয়েছি বা এক কাপ মতো নিয়েছি, এটাকে ভালো করে এটাকে বয়েল করে রেখে দিয়েছি। আর এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দু চামচ আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে একটা পেঁয়াজ এরকম জিরি জিরি করে কেটেছি, কেটে এটাকে প্রথমে একটু ভেজে নেব। এই ভাজাটা যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা লাল লাল মতো হবে ততক্ষণ পর্যন্ত এরকম হালকা হালকা করে ভাজবো। দেখো ভাজতে ভাজতে কিন্তু বেশ একটু ব্রাউন মতো হয়ে গেছে, তো এখন এইটাকে আর বেশি ভাজবো না, তা নাহলে ব্ল্যাক কালারের হয়ে যায় বা কালো হয়ে যায়, তখন আর দেখতে ভালো লাগে না। এগুলো এখন তুলে রেখে দেবো। ওই তেলেতেই আমি সয়াবিনগুলোকে ভেজে নেবো। আর একটু এখানে কালারের জন্য আমি এখানে এক চামচ আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর সামান্য পরিমাণ বা হাফ চামচ মতো আমি হলুদ গুঁড়ো দিয়েছি। এই দুটো ড্রাই মশলা দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে নেব। ভেজে নিলে বেশ কালারটাও বেশ সুন্দর আসে, তো সেই কারণেই একটু আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, সাইডে রেখে দিয়েছি। এখন ওই কড়াইতে এক চামচ তেল আর এক চামচ ঘি দিয়েছি। ঘিটা গলে গেছে, গলে যাওয়ার পর এখানে এক চামচ কাজু আর এক চামচ কিশমিশ নিয়েছি। কাজু কিশমিশ একটু ভালো করে একটু লাল লাল মতো করে একটু ভেজে নিতে হবে। দেখো কিশমিশগুলো বেশ ফুলে উঠেছে, আর কিশমিশ কাজুও মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এগুলো তুলে সাইডে রেখে দেব। ওই তেলেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, একটা দারচিনি, এলাচ, লবঙ্গ, একটু জৈত্রী আর জায়ফল। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ এরকম জিরি জিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু হালকা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ নরমও হয়ে গেছে। এখন আমি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা আর পরিমাণ মতো সামান্য নুন দিয়েছি, প্রয়োজন হলে আবার পরে নুন দেবো। আর এখন এখানে একটা টমেটো এরকম লম্বা করে কেটে নিয়েছি, আর হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দিয়েছি। এখন সব মশলা দিয়ে আরেকবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখন কষাতে কষাতেই এখানে আমি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ ধনের গুঁড়ো দিয়েছি। এখন সব উপকরণগুলো দিয়ে আরেকবার মশলাটা ভালো করে এরকম কষিয়ে নেব। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এখন এই সময় আমি দু চামচ আমি টক দই দিয়েছি। টক দইটা অবশ্যই ফেটানো। এখন টক দই দেওয়ার পর আরেকবার ভালো করে এটাকে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, আর এখন এখানে সামান্য পরিমাণ একটু আরেকবার আমি নুন দিয়েছি, কারণ আমি একটু আগে টেস্ট করে দেখেছি নুনটা একটু কম হয়েছে, তো সেই কারণে আরেকবার আমি নুনটা দিয়েছি। এখন নুন দেওয়ার পরও মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন সয়াবিনটা অ্যাড করে দিলাম। সয়াবিন অ্যাড করে দেওয়ার পরও মশলার সঙ্গে আরেকবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর তারপরে ওপর থেকে ধনেপাতার কুচি এরকম ছড়িয়ে দিয়ে আরেকবার ভালো করে এটাকে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়েছি, আর এখন এখানে জল অ্যাড করব। এখানে আমি চার বাটি আমি জল ইউজ করেছি। যেহেতু আমি এখানে দু কাপ চাল নিয়েছি, তো তার ডবল পরিমাণ জল ইউজ করতে হবে, তো সেই কারণে এখানে আমি চার বাটি আমি জল ইউজ করেছি। তোমরা যে কাপ বা বাটি এটা চাল ইউজ করবে সেই কাপের ডবল জল নেবে। আর এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, চিড়ে দিয়ে তারপর এটাকে ভালো করে ফুটতে দিয়েছি। আর এই ফাঁকে দেখো চালটা আমি ঝরাতে দিয়েছিলাম, কতটা ঝরঝরে হয়ে গেছে।
তো এখন এই চালটাও আমি এরকম অবস্থাতে অ্যাড করে দেব। যখন ঠিক একদম এটা ফুটে উঠবে তখনই কিন্তু চালটা অ্যাড করতে হবে। এখন ভালো করে এটাকে সব চাল সয়াবিন বেশ ভালো করে মিশিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণ একটুখানি আমি চিনি অ্যাড করেছি। চিনিটা তোমরা পুরোটাই অপশনাল, তোমরা দিতেও পারো তোমরা নাও দিতে পারো। এখন এটাকে ঢাকনা বন্ধ করে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি, আর এখানে 1/4 চামচ আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি, আর একটু ধনে পাতার কুচি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, আর যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা ওপর থেকে ছড়িয়ে দেবো। পেঁয়াজ ভাজাটা তোমরা অপশনাল, তোমরা দিতেও পারো তোমরা নাও দিতে পারো। এরপর ঢাকনা বন্ধ করে দেবো, করে দিয়েছি। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর এই রকম অবস্থায় অর্থাৎ সব শেষে আমি কাজু কিশমিশটা অ্যাড করে দিয়েছি। ব্যাস আর কিছুই লাগবে না, দেখলে তো কতটা তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল। এখন আমি একটু ঢাকনা বন্ধ করে দেব স্ট্যান্ডিং টাইমের জন্য। দেখো আমি খুলে দিয়েছি, আর খুলে তোমাদের একটু কাছ থেকেও দেখাচ্ছি যে রান্নাটা বা রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। আর এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, তোমরা নিজে চোখেই দেখলে, আর কতটা যে ঝরঝরে হয়েছে সেটাও তোমরা নিজেই দেখে ফেললে। এরকম করে রান্না তোমরা কিন্তু এই গরমে যে কোনো একদিন কিন্তু বানিয়ে নিতে পারো, কারণ এখন এতটাই গরম যে রান্নাঘরে 3-4টে পদ আমাদের রান্না করতে একদমই ভালো লাগে না। এই একটা পদ রান্না করলে কিন্তু পুরো পরিবারের খাওয়া হয়ে যাবে, আর সবাই কিন্তু ভীষণ তৃপ্তি ভরে খাবে। তাহলে তো তোমরা বুঝেই গেলে আমি এখন কি বানিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আমি আজ সয়াবিন পোলাও বা সয়া পোলাও বানিয়েছি। এই সয়াবিনের পোলাওর রেসিপিটা তোমরা যে কোনো রায়তার সঙ্গে সার্ভ করতে পারো। আমি তো রায়তার সঙ্গে সার্ভ করেছিলাম, আমার পরিবার খেয়ে ভীষণ ভালো বলেছে। আশা করি তোমাদেরও পরিবার খেয়ে এটাকে ভীষণ ভালো বলবে, আর তোমরা রায়তা ছাড়াও তোমরা যে কোনো রেসিপির সঙ্গে এটাকে সার্ভ করতে পারো। তো তৈরি হয়ে গেল আমার সয়া পোলাও বা সয়াবিন পোলাও। এই সয়াবিনের পোলাও রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।